নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে আপনারা একটি লাইক দেবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো চলুন না, উনুনের ধারে দেখুন আমি কী বানাচ্ছি এবং কীভাবে বানাচ্ছি। উনুনের পাশে চলে এসেছি, এটাই আমার চিরপরিচিত জায়গা। তো এবারে আমি আজকে বানাচ্ছি, আপনাদের দেখিয়ে দিই, বিউলির ডালের রস বড়া। এই যে শীতকালে বিউলির ডালের রস বড়া, এটা খুব সুন্দর খাবার আর বাচ্চাদের খুব পছন্দের খাবার। তো আজ আমি বানাবো বিউলির ডালের রস বড়া, খুব কম উপকরণে, খুব কম সময়ে, খুব তাড়াতাড়ি একটা সুস্বাদু খাবার, এটা খেতেও খুব সুন্দর হয়। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি রস বড়াটা। প্রথমে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনে তুলে দিচ্ছি করে। প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নেব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। চিনি দিয়ে দিলাম, এবার চিনিটা শিরা তৈরি হতে হতে আমি ডালটা শিলে বেটে নেব। ডালটা আমি 400 গ্রাম মতো ডাল নিয়েছি, সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একদম নরম হয়ে গেছে, এবার সহজেই বাটা যাবে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলে বেটে নিচ্ছি, বেশি টাইম লাগবে না। চিনির শিরাটা হয়ে এসেছে, দেখুন বন্ধুরা, অনেকক্ষণ জাল করার পরে চিনির শিরাটা হয়ে গেছে। এটা খুব ঘন হবে না, হালকা রসে আমি বড়াটা দেবো, ওর মধ্যে একটু এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি। আর ডালটা আমি বেটে নিয়েছি, এবার এতে শুধু একটু নুন দিয়ে আমি এটা ভালো করে ফেটে নেব, সামান্য একটু নুন দেব। ডালটা আমি ভালো করে ফেটে নেব, ততক্ষণ ফাটবো যতক্ষণ এটা জলে দিলে ভেসে না উঠছে। ডালটা যদি ভালো করে ফাটা না হয়, তাহলে কিন্তু বড়ার ভিতরে রসটা ঢুকবে না, বড়াটা শক্ত থেকে যাবে। আর ডালটা ফাটা হয়ে গেলে ডালটা ফোমের মতো হালকা হয়ে যাবে, এবং রসে দিলে ভাজার পরে সঙ্গে সঙ্গে রস ঢুকে একদম টইটম্বুর হয়ে যাবে। তো ডালটা ফেটে আমি দেখে নেব জলে দিয়ে যে ভাসছে কিনা। দেখুন ডালটা ফাটার পরে কেমন ফাঁপা মতন হালকা হয়ে গেছে, এবং একটু বেশি মতো লাগছে। তো আমি এখন জলে দিয়ে দেখে নেব যে ডালটা ভেসে উঠছে কিনা। দেখুন ডালটা পুরো ভেসে উঠেছে, মানে আমার ডালটা বড়া ভাজার জন্য রেডি হয়ে গেছে, মানে অনেক হালকা হয়ে গেছে। হ্যাঁ, হালকা হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা ঢেলে নিয়ে আমি কড়াটা ধুয়ে তেল বসিয়ে দেব। ডিমাগরের গুড়ি এলো চিমচিমে মুটোই ধরে, একটি শেখে একটি বাড়ে, একটি ভালো রান্না করে, মিহি সুতো কাটতে পারে, ঘরের কাজও করতে পারে, অগ্নিমা কিনবে নাকি একটি মেয়ে আদর করে। কড়াইটা বসিয়ে দিচ্ছি, তেলগুলো সব কড়াইতে ঢেলে দিলাম। এবার তেলটা একটু হিট হলে আমি বড়াগুলো দিতে শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে বড়াগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা যখন গরম হয়ে যাবে, বড়া কাটার সময় একটু জলে হাতটা ভিজিয়ে না নিলে এই ডালটা এমনই হাত থেকে আর নামতে চাইবে না। তো আমি হাতে এ করে করে আমি এইভাবে তেলে বড়াগুলো সব টপ টপ করে দিয়ে দেবো। এটা খুব কম সময়ে রেডি হয়ে যায় খাবারটা, এবং খেতেও খুব সুস্বাদু।
আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একই রকমভাবে বড়াগুলো কেটে কেটে দিয়ে দেবো। আঁচটা ধিমে রেখে দেখুন প্রথম খোলাটা একটু জাল জোরে ছিল বলে একটু লালচে লালচে হয়েছে, কিন্তু এরকম সাদা ধপধপে হবে, একদম ফাঁপা ফাঁপা হবে, আর রসে দিলেই ডুবে যাবে। আমাদের একজন দর্শক দিদি, তিনি একজন স্কুল টিচার, তো তিনি সেদিন আয়ুষের পড়া দেখে আমাকে বলেছিলেন, কমেন্টে লিখেছিলেন যে আয়ুষ যেন পড়ে পড়ে লেখে। তো দিদি আমি সেই কথাটা আয়ুষকে বলেছিলাম, তো আয়ুষ দেখুন আজ আপনার কথা মতো পড়ে পড়ে লিখছে। তো আপনারা আশীর্বাদ করবেন, আয়ুষ যেন বড় ভালো মনের মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে এগুলো রসে দিয়ে দেবো। এগুলো এত হয় স্পঞ্জি হয়, আগে যেগুলো দিয়েছিলাম দেখুন রসের মধ্যে সব ডুবে গেছে। শুধু মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যায়। চারি চারি ষোলো, তো বন্ধুরা দেখুন এখন আমার রস বড়ার থেকে দেখুন ধোঁয়া উঠছে, আমি কিন্তু এটা ঢাকা দেইনি বা কিছুক্ষণের জন্যও রাখিনি, জাস্ট ভেজে নামিয়ে রসে দিয়েছি। দেখুন এখনো সমস্ত খাবারটা দিয়ে ধোঁয়া উঠছে, আর বড়াটা দেখুন একদম নরম তুলতুলে, দেখুন এই যে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। বাবু নাও খেয়ে দেখো কেমন হয়েছে, সুন্দর, একদম কেটে কেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো শক্ত বা এর ভিতরে রস ঢুকবে না সেরকম কোনো ব্যাপার নেই, এটা গরম গরম খেতে খুব সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। আর আজকের মতো পর্বটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার।